নামা মাঠে খেলা হবে। নামছেন বড়দের ময়দানে খেলোয়াড় 1000, ডাক দিচ্ছেন খেলা হবে। খেলা ওখান থেকে শুরু, খেলা হবে। হাত পাঙ্গের মোবাইলা কেউ ভাঙতে পারবে না, চুপ করে বসে থাকো বইলা কেউ চুপ করাইতে পারবে না, পাকিস্তান যাওগা বইল কেউ নাইতে পারবে না। কথা বুঝেছেন তো? হাত পাইয়ে দিব। মানুষ দেখি না,
উত্তরে তৈরা হয়ে স্যার সত্য উত্তরে পড়ে গেছে জায়গায় স্যার বাকিগুলির একটা হাতও ঠিক নাই খেলা হবে ছোট ছোট দুই যাচ্ছে একজনের নাম মাস আর একজনের নাম মহাদেশ তারা যাবে আল্লাহ রাসূল বলছেন তোমরা তো যাইতে পারো না বয়স কম তারা বলছে হুজুর বয়স কম আমাদের দুই ভাইকে একটু পুষ্টি করান দেখি কে বাস বাস লম্বা ছোড়ার কথা না দুইজন গেছেন যুদ্ধের ময়দানে হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখছেন আবু জাহেল বরাবর হাত ডাক দিয়ে যুদ্ধ পরিচালনা করে মনে মনে ভাবতেছে আবু জাহেলের নিশ্চয় চতুর দিকে বড়িগার আছে তার উপর আক্রমণ করলে সাথে কিছু শক্তিশালী মুজাহিদের দরকার ডাইনে বামে তাকাইতেছেন দেখি কাকে কাছে পাওয়া যায় ডাক দিয়া কাছে নিয়ে আসবো এমন সময় দেখেন দুই ছোট ছোট বাচ্চা আয়েশা আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞেস করেছেন চাচা আবু জাহেল সাহেবকে চিনেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলছেন আবু জাহেল দিয়া তোমরা কি করবে বলে যদি চিনেন তাই আমাদের একটু একটু দেখেন আমরা বাড়ির থেকে নিয়োগ করে আইছি খেলা হবে হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে আঙ্গুলের ইশারায় দেখাইতেন ওই যে দেখা যায় এটাই আবু জাহেল দেখাইতে দেরি হয়েছে মুফতি শফি রহমাতুল্লাহ সবাই লেখছেন পাঁচ পাখির মতো আক্রমণ করতে দেরি হয় নাই এবার আক্রমণ করছে আজকে যে বক্তৃতা এই বলে গা মটকে দিবে আশ্চর্য খান্দ তুমি আমার গা মটকে দিবে তোমার হাত দুইটা আমার তো দুইটা তোমার হাতে পাঁচ আঙ্গুল আমার তো হাতে পাঁচ আঙ্গুল উধা পৃথিবী বিখ্যাত পরাশক্তি ইংরেজ এই দেশ দখল করার পরে রাজনৈতিক নেতার পথ ছিল না দলের পথ ছিল না কোন রাজনৈতিক লিডার তাদের মোকাবেলায় দাঁড়াই নাই একজন মোল্লা মসজিদের মিম্বর থেকে ঘোষণা দিয়েছেন মুসলমানদের জন্য ইংরেজের মধ্যে স্বাধীনতা যুদ্ধ করা খরচ ১৮০২ খ্রিস্টাব্দে আব্দুল আজিজ মুহতাসিব কবি ফতোয়া দিয়েছেন গার বাইরে দিবা ইংরেজ পরে ২০০ বছর চেষ্টা করে পারে না কথা আসতে বলেন কেন পরে ২০০ বছর তাদের সূর্য অস্ত যেত না তারা চেষ্টা করে পারে নাই পরে ২০০ বছর চেষ্টা করে ৫৫ হাজার আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পুড়ে মারার পরে ভারত এবং বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই এখন ছোট ছোট দুই বাচ্চা আবু জাহেল সাগরের উপরে বসা কর্তা দাউসা মারবে গার কোথায় গারে মারবে গার মটকে দিব এখন এই যে উপর নিচ থেকে যে গারে মারবে লাগা ভাই না এক পায়ে আরেক পায়ে রিক্সা দিয়ে কর এইভাবে ফলন যাবে না কোনো গ্রাউন্ডে কাটা দে দিশে গোড়ার পাও কাইটা আবু জাহেল নিচে পড়ে গেছেন তুই বা আক্রমণ শুরু করছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তলোয়ার এসে বুকের উপর সওয়ার হয়ে বসে গেছেন বদর থেকে খেলা শুরু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ কথা বলতে চাই সময় কম আমার নবী পৃথিবীর আগমনের আগে একজন নবী এই জমিনে আগমন করেছিলেন ওনার নাম হযরত ঈসা আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা আসমানি চার কিতাবের এক কিতাব ইঞ্জিল কিতাব পাঠিয়ে দিয়েছিলেন শরীয়ত দিয়েছিলেন তরিকা দিয়েছিলেন মাসকা মাসাইল দিয়েছিলেন হিকমত দিয়েছিলেন নবুয়ত দিয়েছিলেন আহকাম দিয়েছিলেন তাকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে দিয়েছেন তিনি চলে যাওয়ার ৫০০ বছর পরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে উঠে যাওয়ার সময় ইঞ্জিল কিতাবগুলি সবগুলি একত্রিত করে সাথে নিয়ে যান নাই আন কানুন নিয়ে যান নাই তরিকা নিয়ে যান নাই সবগুলি রেখে গেছেন ৫০০ বছর পরে আমার রাসূল পৃথিবীতে আগমন করে দেখে ৩৬০ ফুটের পূজা করে বাইতুল্লাহ শরীফের ভিতরে মূর্তি লাগিয়েছেন উলঙ্গ হয়ে বাইতুল্লাহ শরীফ তোয়াফ করে চন্দ্র আর সূর্যের পূজা করে জিন্নে সন্তান জন্মগ্রহণ করলে সিম্বা কবরতে কিতাব ইঞ্জিল তসমস করে ফেলেছেন পরিবর্তন পরিবর্তন করে ফেলেছেন কিতাবের অস্তিত্ব নাই তরিকার অস্তিত্ব নাই মাসকা মাসাইল অস্তিত্ব নাই এমনকি নৈতিক
570 বছর পাঁচশো বছরের বিবরণে কিতাব সভ্যতা আদর্শ মানবতা কিছুই নাই, সব শেষ। পাঁচশো বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন, রাসূল চলে গেছেন আজকে কয় বছর, ইসলামের আইন কানুন ঠিক, মাস্তামশাই ঠিক, নামাজের রাকাত ঠিক, আপনার চাইতে আপনার সুন্নত এখনো ঠিক আছে, পড়ানো হয়, প্রচার হয়, তালিম হয়, আমল হয়, কিছু কমছে, মাদ্রাসা কমতেছে, মসজিদ নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা তাবলিগের লোকজন কমতেছে না বাড়তেছে? হাফেজে কোরআন বাড়ছে না কমছে? আলেম কমছে না বাড়ছে? বাড়তেছে না কমতেছে? তিন দিন বাড়তি আছে, চলছে, কেমন পর্যন্ত চলবে? হাত পাইয়া দিন বইলা কেউ বাঁধতে পারবে না, চুপ করে বসে থাকো বইলা কেউ চুপ করাইতে পারবে না, পাকিস্তান যাওগা বইল কেউ নাইতে পারবে না। কথা বুঝতেছেন তো? হাত পাইয়া দিব আমরা এখন ক্ষমতায় আছি, আর তুমি একজন প্রজাতন্ত্রের আপনার একজন কর্মশালী হইয়া মানুষের ট্যাক্সের পয়সা বেতন পাইয়া রাস্তাঘাটে করে মানুষের কাছ থেকে চাঁদা আদায় হইয়া তুমি জনসমুদ্রের পরিষ্কার বাসায় বলে যাচ্ছি, বাংলাদেশের প্রশাসনের সর্বস্তরের পুলিশ বাহিনীকে লক্ষ্য করে বলছি, আসেন আইয়া আসেন আমার সামনে সংবিধান, বাংলাদেশের সংবিধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইনে কোন পুলিশ চুপ টাকায় কোন ব্যাপার, এমনকি প্রকাশ্যে যদি খুন করে কোন খুনি গেল পুলিশের কাজ করার অধিকার নাই, পুলিশ কাজ করার অধিকার নাই, পুলিশের অধিকার হল গ্রেফতার করা, পুলিশের অধিকার হল বিচারকের সম্মুখীন করা, কাজ করার অধিকার নাই। পুলিশ হাত ভেঙে দেবে এই কথা বলে এই দেশের রাষ্ট্রদ্রোহী যারা কাজ করেছেন, আমাকে বলবো চুপ করে থাকতে, আমাকে আল্লাহ প্রদত্ত অধিকারের কথা বলি, আমাকে কথা বলার অধিকার দিয়েছেন আল্লাহ, কথা আসতে বলেন কেন? আমাকে কথা বলার অধিকার দিয়েছেন আল্লাহ নবী, আমাকে কথা বলার অধিকার দিয়েছে কুরআন, আমাকে কথা বলার অধিকার দিয়েছে ইসলামী শরিয়ত, আমাকে কথা বলার অধিকার দিয়েছে এই দেশের সংবিধান, আমাকে কথা বলার অধিকার দিয়েছে জাতিসংঘ সনদ। তোমার বাড়িতে থাকি রে, আমি আমার বাড়িতে থাকি, আমি এদেশের ঘর জমাই না, আল্লাহ মাচুনা একবার বলো দিয়ে এই দেশের বাদাই মানা, আমরা খুচুরি ভাঙা দেশে আসি নাই, আমরা মনে করছো Come on!
ঠান্ডা করছে গোপনে, আসতে তোর গোপনে না স্লোগান দিয়া আমরা টিভিলে নিজ দিয়ে কোনো কাম করি না, কার খারাপ করে সেখান থেকে হাতে হাতে চুপচাপ পিছু রাখি না, আমরা যা করি প্রকাশ্যে করি, প্রকাশ্যে জনগণের সামনে আমরা হিসাব দেই, টিভিলে নিজ দিয়ে কোনো কাজ আমাদের নাই। চোখের পানি সেরে দিয়ে তারপর আমাদের কাছে দোয়া চাই, আর তোমরা ট্রাক খামায় খামায় যে টাকা রাখো, টাকা রাখি আর ট্রাকটা সেরে কত উপর আল্লাহর গজব পড়ো, তোমাদের জন্য গজবের দোয়া করে ঠিক না রেখে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা হাফেজের মাদ্রাসাকে স্বীকার করবে না, যারা এদেশের আলেম ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, যারা আলেম ওলামায়ে কেরামকে মৌলবি ও মৌলবাদী বলে গালি দেবে, তারা এদেশের ঠান্ডা দেওয়া মাদ্রাসাকে পছন্দ করবে না, তালিবে এলমদেরকে পছন্দ করবে না, কুতি তারিখকে পছন্দ করবে না, কুরআন ওয়ালাদেরকে পছন্দ করবে না, তারাই হবে এদেশের তোমাদের রাষ্ট্রদ্রোহী, তারাই হবে স্বাধীনতা বিরোধী, তোমাদের দুনিয়ায় গেছে আলেম আর মাদ্রাসা পালন না রাখে তোমরা ইন্ডিয়া চলে যাও।